নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। বাজারে জোর গুজব, কলকাতায় রাস্তার মোড়ে মোড়ে নাকি বিজেপি নেতারা দাঁড়িয়ে আছেন, প্রচারের জন্য নয, প্রার্থী খুঁজে বের করতে। অভাবটা আরও প্রকট হয়ে উঠেছে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকে। এমনিতেই বাংলায় বিজেপির সংগঠনের জোর শুধুই খাতায় কলমে, সেখানে দল বদলু কিছু নেতা এসে সেলাই করে মেরামতি করেছেন, কিন্তু 294টি আসনে প্রার্থী জোগাড় করতে গিয়ে জিভ বেরিয়ে গেছে নেতাদের। 294 কেন, 200 আসনেও প্রার্থী দিতে নাজেহাল হচ্ছেন তারা। সাংসদদের বিধানসভায় প্রার্থী করা এই অভাবের নিদর্শন হিসেবে যদি ঠিক থাকে, তাহলে বিজেপির হালে পানি দিতে নামানো হতে পারে মিঠুনদাকেও। তাই যদি হয়, তাহলে হাফ প্যান্ট নয়, জোড়া শাঁখো থেকে নাকি শুরু হতে চলেছে মহাগুরুর নতুন ইনিংস, বলছে রাজনীতির অন্দরমহলের গুঞ্জন। 2016 ভোটের ঠিক আগে ভেঙে পড়েছিল পোস্তা উড়াল পুল। বিজেপির প্রার্থী এবং তখন রাজ্যের বড় নেতা রাহুল সিনহা সেই এজেন্ডাকে কাজে লাগিয়েও তৃণমূলের স্মিতা বক্সিকে হারাতে পারেননি। 2021 প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস, নতুন প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিবেক গুপ্ত। অবাঙালি অধ্যুষিত এই আসনের দখল নিতে এবার মরিয়া চাল চালতে চলেছে বিজেপি। শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীর শুধু পায়ে পড়ে যাওয়া বাকি রেখেছেন বিজেপির নেতারা। রাত দিন তাকে চেষ্টা করা হচ্ছে প্রার্থী হিসেবে কিভাবে দাঁড় করানো যায়। উত্তর কলকাতার ছেলে বলে পরিচয় দিয়ে থাকে নিজেই মিঠুন চক্রবর্তী, কিন্তু জোড়া শাঁখো বাদ দিয়ে উত্তর কলকাতার বাকি আসনগুলোতে সব হেভিওয়েট প্রার্থী তৃণমূলের, তাই ভরসা হতে পারে জোড়া শাঁখোই। অন্যদিকে যেসব সাংসদ শিং ভেঙে বাছুরের মতো বিধানসভায় প্রার্থী হয়ে এসেছেন, তাদের জেতা নিয়ে 100% কেন, 50% গ্যারান্টি দিতে পারবে না বিজেপির নেতারা। চুঁচুড়ায় লকেট দাঁড়াচ্ছেন শুনে বিদ্রোহ করে সন্ন্যাস নিয়েছেন জেলার নেতা বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হয়েছে টলিগঞ্জ থেকে, যেখানে তৃণমূলের সংগঠন সক্রিয় এবং শক্তিশালী। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বর কেন, গোটা বাংলায় কেউ চেনে না। বাকি রইল নিশীথ প্রামাণিক, কিন্তু দিনহাটায় বিজেপির যা গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে নিশীথের জেতা বেশ কঠিন হবে। তাই বাকি সাংসদরাও প্রার্থী হতে চাইছেন না। রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।